हेलो एवरीवन, तुम्हारा सबाई केमन आछो। आमी आज के तुम्हारे साथे आरेकटा रेसिपी शेयर करब, सेटा हलो फिश रेजाला। फिश रेजाला बिये बाड़ीते आमरा खेये थाकि, किन्तु बाड़ीते खूब सोजा भावे किन्तु ओरकमई टेस्ट आनार आमी चेष्टा करेछि। तोमरा जदि भालो लागे भिडियोटा ताहले लाइक कमेंट करो, शेयर करो, और बाड़ीते जदि ट्राई करो ताहले अवश्य किन्तु आमाके जानाबे। हाँ ओके, तो चलो देखे नी। आमी एखाने फार्स्टे तीनटे माछ निएछि, माने एटा काटला माछ निएछि आमी। तो ये फर्स्टे मैरिनेट कर नब। हमें एकटूखानी लेबू रस दिए दिल, हाफ एर थेके कम, एकटू हलुद गुड़ो नून दिए जेरम नर्मल मैरिनेट करते हैं सेरम हमें मैरिनेट करब। मिनिमाम किन्तु 15 मिनट रखते ही मैरिनेशनर जन्य। तो हमें ढाका दिए 15 मिनट रेखे दीची। तापरे माछगुलो हमें भेजे नब, किन्तु रान्नाटा किन्तु पुरोटा सादा तेले हबे। तो सादा तेले हमें माछगुलो भाजी। এবার আমি এখানেও সাদা তেল দিয়েছি, দিয়ে কিছুটা গোটা গরম মশলা, তার সাথে শুকনো লঙ্কা। দেখো দেখতে পাচ্ছ, ছোট এলাচ, ডালচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 3 টিস্পুন, কিন্তু ভরে ভরে টিস্পুন আমি পেঁয়াজ বাটা দিলাম। এখানে পেঁয়াজ বাটা দেবে, তাতে গ্রেভিটা খুব ভালো টেক্সচার আসে। তো একটুখানি নাড়াচাড়া করে নিই। এটা আমি জিঞ্জার গার্লিক পেস্ট আমি রেখেছি 1 টিস্পুন মতন। তো 1 টিস্পুন মতনই আমি দিয়ে দিলাম, বেশি লাগে না রেজালাতে। তো পেঁয়াজের সাথে মশলাটা সাথে আর কি কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। তারপরে এখানে আমি পোস্ত আর কাজু বাদাম আমি পেস্ট নিয়েছি। এখানে 6 থেকে 7 পিস আমি কাজু নিয়েছি, আর পোস্ত নিয়েছিলাম কিছুটা। তো আমি এখানে দেখো দেখতে পাচ্ছ 4 থেকে 5 টিস্পুন মতো আমি দিলাম, কিন্তু একদম কিন্তু এরকম লিকুইড বা জল জলে রাখবে, বেশি ঘন রাখবে না, না হলে পরে শুকিয়ে যাবে আরও, মানে গ্রেভিটা টেনে যাবে। তো একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিই আমি পেঁয়াজ আর জিঞ্জার গার্লিক পেস্টের সাথে। এখানে আমি নিয়েছি হলো টক দই, ফেটিয়ে নিয়েছি জলে। তো সেটা আমি এবার মশলাটার ওপর দিয়ে দিচ্ছি, কিছুটাই দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ যতগুলো টিস্পুন দেখাচ্ছি আমি ওই 4 টু 5 টিস্পুন মতন দিয়েছি। তো রেজালা কিন্তু সাদাই হয়, আমি তাই লঙ্কার গুঁড়ো দিইনি। তোমরা যদি চাও তো অল্প কাশ্মীরি লাল মরিচ দিতে পারো। এবার আমি নুন দিয়ে দিয়েছিলাম, তোমাদের স্বাদ অনুসারে নুন দেবে, চিনি দেবে, চিনিটাও দিতে হয় একটু, কিন্তু মিষ্টি মিষ্টি হয় রেজালাটা। আর অল্প জল দিলাম আমি, জল আমি বেশি দেব না। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো, প্রায় 2 মিনিট মতন রাখলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছে, দেখো ফুটে উঠেছে যখন গ্রেভিটা। আমি একটু নাড়িয়ে দেখে নিই, দেখো টেক্সচারটা এরকম হবে, ঘন ঘন হয়েছে। যেহেতু কাজু আছে এই আছে, তো তাই জন্য কিন্তু বেশি ঘন হয়ে যেতে পারে। তো বেশি আমি ফোটাবো না, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার সাথে, বেশি না, না হলে মাছগুলো একদম নরম নরম হয়ে যাবে, যাতে গ্রেভিটা ঢুকে যায়। আমি একটু ওলট পালট করে নিলাম, নাবানোর আমি আগে এগুলো আমি দেবো 1 টিস্পুন মতন কেওড়া জল দেবো। এখানে আমি কিছুটা জৈত্রী আমি একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ গরম মশলা নিয়েছি, আর এটা ঘি। তো আমি এবার ঢাকনাটা খুলে দেখি হয়েছে কি না। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এবার আমি কেওড়া জলটা দিয়ে দিলাম, বেশি দেবো না, জাস্ট একটু ফ্লেভারের জন্যে এটা গরম মশলাটা দিলাম, একটুখানি মিশিয়ে নিচ্ছি। ব্যাস এবার ওপর থেকে জৈত্রীর একটু যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিলাম, আর ঘি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিলাম। ব্যাস সুন্দর একটা স্মেল আসছে, সেটা তোমরা বাড়িতে করলেই বুঝতে পারবে আমার কথাটা ঠিক না ভুল। আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমাকে জানাবে, আমি এটা সার্ভ করে দেখাই। দেখো কতখানি গ্রেভিটা টেনে নিয়েছে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আমাদের সামনে সরস্বতী পুজো, তোমাদের সবাইকার কার কী প্ল্যান প্লিজ আমাকে কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কাটু, খুব আনন্দ করো, সাজো গোজো। আর রান্নাটা যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, খুব ভালো থেকো, টাটা।